এই ঘটনার পরে যিশু একটি ধর্মীয় পর্বের জন্য জেরুসালেমে গেলেন। জেরুসালেমের মেষ ফটকের কাছে একটি পুকুর আছে যার পাঁচটি ঘাট আছে। ইব্রীয় ভাষায় পুকুরটির নাম বৈথেসদা। এই ঘাটের কাছে অনেক রোগী পড়ে থাকত, অন্ধ, খোঁড়া এবং অবশ রোগীরা। ৩৮ বছর ধরে রোগে ভুগছিল এমন একজন রোগীও সেখানে ছিল। যিশু তাকে সেখানে পড়ে থাকতে দেখলেন আর তিনি জানতেন যে লোকটি অনেকদিন ধরেই অসুস্থ রয়েছে। তোমার কি ভালো হবার ইচ্ছে আছে? মহাশয়, আমার এমন কেউ নেই যে জল খাবার সাথে সাথে আমাকে পুকুরে নামিয়ে দেয়। আমি যেতে না যেতেই আর একজন আমার আগে নেমে পড়ে। ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তখনই সে লোকটি ভালো হয়ে গেল। আর সে তার বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগলো। সেই দিনটা ছিল বিশ্রামবার, আর যাকে ভালো করা হয়েছিল তাকে যিহুদি নেতারা বললেন, আজ বিশ্রামবার, ধর্মের নিয়মতে বিছানা তুলে নেওয়া তোমার উচিত নয়। যিনি আমাকে ভালো করেছেন তিনি বিছানা তুলে নিয়ে হাঁটতে বলেছেন। কে সেই লোক যে তোমাকে এই কথা বলেছে? যে লোকটি ভালো হয়েছিল সে জানতো না যে যিশু কে ছিলেন, কারণ সেই জায়গায় অনেক ভিড় ছিল আর যিশুও চলে গিয়েছিলেন। এরপরে যিশু তাকে উপাসনা ঘরে দেখতে পেলেন। তুমি ভালো হয়ে গিয়েছ, আর পাপ করো না, যেন তোমার আরও ক্ষতি না হয়। লোকটি ফিরে গেল আর যিহুদি নেতাদেরকে জানালো তাকে যিনি ভালো করেছেন তিনি যিশু। তাই তারা যিশুকে নির্যাতন করতে শুরু করল, কারণ তিনি বিশ্রামবারে সুস্থ করেছিলেন।